নমস্কার বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তোমরা কমেন্টে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে আমার হোম ট্যুর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে, তো একটু দেরি হয়ে গেল, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যেহেতু আমরা অ্যাপার্টমেন্টে থাকি, তো এন্ট্রান্স দরজার বাইরের অংশটায় দেখানোর মতো তেমন কিছু নেই, তাই দরজার ভেতর থেকেই কিন্তু ভিডিওটা শুরু করলাম। প্রথমেই দরজা দিয়ে ঢুকে নিচে রাখা আছে একটা ডোরমেট এবং দরজার দুপাশে রাখা আছে দুটো গাছ। আমি যেহেতু গাছ খুব ভালোবাসি, তাই আমার ঘরের অনেক জায়গাতেই তোমরা গাছ দেখতে পাবে। দরজা দিয়ে ঢুকেই বাঁদিকের অংশটাতে রেখেছি একটা থ্রি সিটার সোফা। আমার ঘরের প্রত্যেকটা জিনিসই আমি প্রয়োজন, সৌন্দর্য এবং ঘরে কতটা স্পেস আছে তার ওপর নির্ভর করেই সাজিয়েছি। আমার এই ভিডিওটা থেকে তোমরা অনেকেই হোম ডেকোরেশন সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া পেলেও পেতে পারো। সোফার পেছনের অংশটাতে একটা বড় জানালা আছে। জানালায় আমি হোয়াইট কালারের পর্দা দিয়েছি। বসার ঘরে সাধারণত আমি সাদা রঙের পর্দাই বেশি পছন্দ করি। পর্দাও কিন্তু ঘরকে আকর্ষণীয় করে তুলতে অনেকটাই সাহায্য করে। সোফার সামনের অংশটাতে যেহেতু জায়গা কম, তাই এখানে একটা রাউন্ড শেপের সেন্টার টেবিল রেখেছি, যাতে সেন্টার টেবিলের কাজটাও হয় আর সামনের স্পেসটাও পাওয়া যায়। সোফার ওপর দিকে জানালার পাশে একটা ছোট্ট দেয়ালের অংশ ছিল, যেখানে আমি ম্যাকেরেমের একটা ওয়াল হ্যাঙ্গার লাগিয়েছি। তার মধ্যে ছোট্ট টবে একটা মানি প্ল্যান্ট রেখেছি। যেহেতু এখন গরমকাল, তাই সোফার পাশের কর্নারটাতে একটা স্ট্যান্ড ফ্যান রাখা আছে। শীতকালে ওটা এখানে থাকে না, ওটাকে প্যাক করে তুলে রাখি। এইবার দরজা দিয়ে ঢুকে নাক বরাবর যেই ওয়ালটা আছে তার সামনে রেখেছি একটা ক্যাবিনেট। এই ক্যাবিনেটের মধ্যে কিছু ক্রকারির জিনিসপত্র রাখা আছে। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলে এই ক্যাবিনেটে কী কী জিনিস আছে একবার দেখাতে, তো এই সম্পর্কে আমি একটা ভিডিও অলরেডি আগেই করে ফেলেছি। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, তোমরা চাইলে কিন্তু চেক করতে পারো। ক্যাবিনেটের উপর দিকের অংশটাতে তিনটে গাছ রাখা আছে, তার পাশে ওটিজিটা রেখেছি। যেহেতু আমার কিচেনে খুব একটা জায়গা নেই, তাই ওটিজিটা এখানেই রাখা আছে। আর ওটিজির উপর একটা লাকি বাম্বুর গাছ রাখা আছে। এই যে ক্যাবিনেটের ওপর যে রানারটা দেওয়া আছে এবং ওটিজির ওপর যে কভারটা আছে, সাথে সেন্টার টেবিলের মধ্যে যেই টেবিল ক্লথটা তোমরা দেখলে, পুরোটাই কিন্তু আমার হাতে করা। তোমরা অনেকেই হয়তো জানো, কিন্তু যারা জানো না, তোমরা চাইলে আমার সেই ভিডিওগুলো চেক করতে পারো। আমার ব্লগে কিন্তু আমি এই ধরনের কাজগুলো করে থাকি। এবার ক্যাবিনেটের পাশের অংশটাতে রেখেছি আমার ছোট্ট ফ্রিজ। এই দেয়ালের উপরের অংশটাতে অনেকটা ফাঁকা জায়গা পেয়েছিলাম, তো সেখানে কিছু কিছু ডেকোরেশন করেছি। পুরো ঘরের ডেকোরেশনটাই কিন্তু আমার স্বল্প বুদ্ধির মস্তিষ্কে যা এসেছে তাই করেছি। হয়তো তোমাদের ভালো লাগতেও পারে বা নাও লাগতে পারে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আজকের ভিডিওটা একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক মোটিভেট করে। আর তোমরা যদি চাও তোমাদের এই বোন বা দিদি ইউটিউবে একটু এগিয়ে যাক, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো, সাথে ভিডিওগুলোকে শেয়ারও করতে পারো। এবার দরজা দিয়ে ঢুকে ডান দিকের অংশটাতে রাখা আছে আমার ডাইনিং টেবিল। আর ডাইনিং টেবিলের পাশে একটা ক্যাবিনেট রাখা আছে। এই ক্যাবিনেটটা আমি নতুন বানিয়েছি, যার জন্য তেমনভাবে আর অর্গানাইজ করা হয়নি, আর এটা কিচেনের জন্যই বানানো হয়েছে। তো আমার কিচেন ট্যুর যেদিন তোমাদের সাথে শেয়ার করব, সেদিন ডিটেলসে আমি শেয়ার করব এই ক্যাবিনেটটার সম্পর্কে এবং ক্যাবিনেটটার ভিতরে কী কী রেখেছি। ক্যাবিনেটের ওপরের দিকের অংশটাতে ছোটোখাটো কিছু জিনিস দিয়ে সাজিয়ে রেখেছি। আমি যেহেতু ফুল খুব ভালোবাসি, গাছ খুব ভালোবাসি, যার জন্য আমার ঘরের প্রত্যেকটি কোণায় কোণায় তোমরা গাছ এবং ফুল অবশ্যই দেখতে পাবে। সত্যিকারের গাছই হোক বা আর্টিফিশিয়াল ফুলই হোক, দুটোই আমার খুবই পছন্দের। আর আমি যে খুব এক্সপেন্সিভ জিনিস দিয়ে ঘর সাজাই তা কিন্তু নয়, ছোটোখাটো জিনিস দিয়ে ঘর সাজাই। যখন যেটা ভালো লাগে ছোটোখাটো জিনিস টুকটাক কিনে ফেলি। আর কালারফুল জিনিস আমার সবসময়ই পছন্দ,
চোখের সামনে সব কিছু কালারফুল থাকলে মনটাও কিন্তু চনমনে হয়ে যায়। আমার যেহেতু আলাদা করে ডাইনিং রুম দেওয়া নেই, তাই এখানেই খাওয়া দাওয়া সব কিছু হয়, তাই যতটা পারি এই ঘরটাকে ভালোভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। ক্যাবিনেটের পাশের অংশটা দিয়েই আমার কিচেন। কিচেনটা খুব একটা বড় নেই, ছোট। আর তোমরা অনেকেই বলেছিলে কিচেন ট্যুর দিতে, তো আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব আমার কিচেন ট্যুর দেওয়ার। আর কিচেনে অনেক কিছু জিনিস আছে যেটা ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করলে ভালো হয়, যার জন্য আমি কিচেনের সমস্ত জিনিস কিচেন ট্যুরেই তোমাদের সাথে শেয়ার করব। কিচেনের দরজার পাশের অংশটাতে আমার ওয়াশিং মেশিনটা রাখা আছে। তো এখানে ওয়াশিং মেশিনের লাইনটা আগে থেকে করাই ছিল, যার জন্য এটা এখানেই রাখতে হয়েছে। এবার আমার পুরো ড্রয়িং প্লাস ডাইনিং রুমটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। ওয়াশিং মেশিনের পাশের অংশটাতে দেখো দুটো দরজা, ওটা দুটো বাথরুম। প্রথম বাথরুমটা আমরা ব্যবহার করি, দ্বিতীয় বাথরুমটা খুব একটা ব্যবহার করা হয় না। ওখানে ওয়াশ বেসিন রাখা আছে, আর তার সাথে ওই বাথরুমটা যেহেতু আমি ব্যবহার করি না, একদমই নতুন বাথরুম, তাই ঠাকুরের যে বাসনপত্র ধোয়া সমস্ত কিছু ওই বাথরুমেই করা হয়। আমার দুটো বেডরুমের মধ্যে প্রথম বেডরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। ঢুকতেই এখানে একটা বেড রাখা আছে, বেডের ওপর হারমোনিয়াম রাখা আছে। হারমোনিয়ামটা এই বেডের ওপরই থাকে, কারণ এই বেডটাতে আমরা কেউ ঘুমাই না, যদি কোনো গেস্ট আসে তো এখানে ঘুমোয়। আর তাছাড়া এটা আয়ুষ্মান গান করে, আয়ুষ্মানের বাবা অফিসিয়ালি যা কাজকর্ম আছে করে, আমি কখনো কখনো এডিটিং করি। এই ঘরে কিছু পুরনো ফার্নিচার রাখা আছে ঠিকই, কিন্তু প্রত্যেকটা জিনিস অনেক কাজের, তো যতটা সম্ভব আমি গুছিয়ে রাখার চেষ্টা করেছি। বিছানার পাশে একটা আলমারি রাখা আছে, আলমারির পাশে রেখেছি দুটো ট্রাঙ্ক, একটার উপরে একটা দিয়ে। আসলে বাড়ি থেকে যখন এসেছিলাম এই দুটো ভরে অনেক জিনিস নিয়ে এসেছি, ভেবেছিলাম পরে আর লাগবে না, কিন্তু যেহেতু আমরা রেন্টে থাকি প্রচুর এক্সট্রা জিনিসপত্র, ব্ল্যাঙ্কেট, শীতের জিনিসপত্র তো এর ভিতরে রেখে দিয়েছি, যার জন্য আমার ঘরটা কিন্তু অনেক ফাঁকা আর গোছানো থাকে। আর এই দুটোর ভেতরে প্রচুর এক্সট্রা জিনিস আমার রাখা আছে, যেহেতু কোনো রকম ক্যাবিনেট এক্সট্রা এই ঘরে করে দেওয়া নেই, তাই ক্যাবিনেটে রাখার জিনিসগুলো সব এখানেই রেখেছি। আর এর উপরের অংশটাতে আমার সেলাই মেশিনটা রাখা আছে, আর সেলাই মেশিনের পাশে আয়ুষ্মানের বাবার কিছু কাজের জিনিসপত্র রাখা আছে, ল্যাপটপ রাখা আছে, ল্যাপটপের চার্জার, মোবাইলের চার্জার, এই কালো ঝুড়িটার মধ্যে সমস্ত কিছু রেখেছি। এবার ঘরে ঢুকেই চোখ বরাবর যে দেয়ালটা, সেখানে বড় জানালা দেওয়া আছে। আমার ঘরে অনেকগুলো জানালা থাকার জন্য ঘরটা অনেক আলো বাতাসপূর্ণ। তো এখানে রাখা আছে চেয়ার, তার পাশে যে নীল ক্যাবিনেটটা রাখা আছে, এখানে আমার ঠাকুরের যত জিনিসপত্র সমস্ত কিছু রাখি। আর এই জায়গাটা আমার ঠাকুর পুজোর জন্যই ব্যবহার করা হয়, যেহেতু ঠাকুর ঘর আলাদা করে দেয়া নেই, যার জন্য ঠাকুরের যত জিনিসপত্র আছে শুধুমাত্র এই ক্যাবিনেটটাতেই রাখতে হয়। আর ঠাকুরের আসনের পাশের অংশটাতে একটা শোকেস আছে, এটা অনেক পুরনো শোকেস হলেও এখানে প্রচুর স্পেস আছে, তাই অনেক জিনিস আমি এখানে রাখতে পেরেছি। যেহেতু আমরা দুজনেই খুব বই পড়তে ভালোবাসি, তাই এই শোকেসের এক পাশে শুধুমাত্র বই রাখা আছে। তো এই বেডরুমের পুরো লুকটা এক ঝলক দেখে নিই। এবার যাওয়া যাক আমার মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমে এন্ট্রান্সের দরজা দিয়ে ঢুকেই প্রথমেই আমার বেড রাখা আছে, আর বেডের পাশের দেখো একটা ক্যাবিনেট রাখা আছে, বা অর্গানাইজার বলতে পারো। তো এখানে আয়ুষ্মানের বইপত্রই থাকে, আর কিছু থাকে না। আর এর উপরে একটা ল্যাম্পশেড রেখেছি। আমি হোম ট্যুরের ব্লগটা দিনের বেলা শ্যুট করেছিলাম ঠিকই, কিন্তু দরজার পর্দাগুলো, জানলার পর্দাগুলো বন্ধ করে রেখেছিলাম। আসলে তোমাদের সাথে আমার হোম ট্যুরের দিনের বেলা এবং রাতের বেলা দুটো লুকই দেখাতে চেয়েছি, যার জন্য আমি কিন্তু লাইটগুলোকে জ্বালিয়ে রেখেছিলাম। আর বিছানার উপরের অংশের দেয়ালে আমি কিছু ডেকোরেশন করেছি। আর দেখো এখানে কিছু মোটিভেশনাল স্পিচ রেখেছি। আমি সবসময় তোমাদের বলি আমি নিজেকে মোটিভেটেড রাখতে খুব পছন্দ করি, এই মোটিভেশনাল কোডগুলো আমাকে খুব হেল্প করে। তার পাশে ওয়াল হ্যাঙ্গারে রাখা আছে একটা ফ্লাওয়ার ভাস, এটা আমার খুব পছন্দের। আর বিছানা থেকে বাঁদিকের অংশটাতে দেখো এরকম কিছু বাটারফ্লাই লাগিয়ে রেখেছি, আর তার পাশে আছে জানালা।
আমার এটা 2 BHK-র ফ্ল্যাট হলেও খুব যে একটা স্পেস আছে তা কিন্তু নয়, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি ইউটিলাইজ অলরেডি করে ফেলেছি, তাই এক্সট্রা আর কোনো ফার্নিচার এখানে আনার মতো জায়গা নেই, কিন্তু যতটুকু জায়গা আছে আমাদের তিনজনের পক্ষে যথেষ্ট। আমি বেডরুমের পর্দা সবসময় একটু কালারফুলি বেশি পছন্দ করি, তো বেডরুমের জানলার পাশে আছে ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিলের উপরে আমার জিও কানেকশনটা করা আছে। আমার ড্রেসিং টেবিল অর্গানাইজেশনের একটা ভিডিও আমি অলরেডি দিয়েছি, তোমাদের মধ্যে কেউ যদি ব্লগটা না দেখে থাকো বা তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও আমার চ্যানেলে গিয়ে কিন্তু ব্লগটা চেক করতে পারো। ড্রেসিং টেবিলের পাশের অংশটাতে ইনভার্টার রাখা আছে, আর দেখো আমি প্রত্যেকটা জিনিসই ঢেকে রেখেছি। তোমরা ভাববে কেন ঢেকে রেখেছি, আসলে আমার জিনিস ঢেকে রাখা একটা অভ্যেস। জিনিস ঢেকে রাখলে জিনিস পরিষ্কার থাকে, ধুলোবালি অত পড়ে না, জিনিসটা নতুনের মতো থাকে বহুদিন। ইনভার্টারের পাশে রাখা আছে আলমারি, আর আলমারির পাশের দরজাটা দিয়ে সোজা আমার ব্যালকনির রাস্তা। বিছানা থেকে উল্টো দিকের দেয়ালটাতে দেখো এখানে দুটো ক্যাবিনেট রাখা আছে, আর এটা আয়ুষ্মানের পড়ার টেবিল, আর এই গাছটা যে এখানে সবসময় থাকে হয়তো তোমরা আগেও দেখেছ। আর এই ক্যাবিনেটটা সম্পর্কে অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে, তো একটু পুরোটা তোমাদেরকে দেখিয়ে দেই। ক্যাবিনেটের উপরের কিছুটা অংশ আমি ডেকোরেশন করে রেখেছি, আর এই ট্রেটা দেখো একটা মিরর সেট করা ট্রে, এটা আমার খুবই পছন্দের একটা ট্রে। এর উপরে রেখেছি ছোট্ট একটা ফ্লাওয়ার ভাস আর একটা ক্যান্ডেল। আমি ক্যান্ডেল খুব পছন্দ করি, কিন্তু যেহেতু আয়ুষ্মান এখনও ছোট তাই এগুলো জ্বালিয়ে রাখতে একটু ভয় লাগে। তার পাশে একটা পেনদানি রেখেছি, আর এটা সেদিন আমি DIY করে বানিয়েছিলাম, হয়তো তোমরা অনেকেই দেখে থাকবে। এই তো টিভি ক্যাবিনেট থেকে উপরের অংশটাতে ছোট ছোট দুটো শেলফ লাগিয়েছি, আর এখানে টুকটাক কিছু জিনিসপত্র দিয়ে সাজিয়ে রেখেছি। তোমরা অনেকেই আমাকে হোম ট্যুরের ব্লগ দিতে বলছিলে ঠিকই, কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না কিভাবে ব্লগটা আনব। এই তো দুটো ঘর, সেটা কিভাবে তোমাদের সামনে আনলে তোমাদের ভালো লাগবে, তো এটা ভাবতেই একটু সময় লেগে গেল। তারপরেও সাহস করে ব্লগটা বানিয়েছি, জানি না তোমাদের ভালো লাগবে কি না। আর এই তো আমার ছোট্ট একটা ব্যালকনি, এখানে টুকটাক কিছু গাছ রাখা আছে, তার সাথে জামা কাপড় কিছু মেলে দেই। তো আমার নিজের হাতে সাজানো ছোট্ট সংসারটা আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।